স্টেক হাউস, বিস্তীর্ণ গবাদি পশুর খামার এবং আসাডো বারবিকিউর জন্য বিখ্যাত আর্জেন্টাইনরা আগের চেয়ে কম গরুর মাংস খাচ্ছেন। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার কারণে তাদের বাধ্য হয়ে গরুর মাংস কম খেতে হচ্ছে। আমি বিশ্বাস করি আর্জেন্টাইনরা এমন কঠিন সময়ে যে কোনো কিছু দূর করতে পারে, কিন্তু আমরা মাংস খাওয়া ছাড়া থাকতে পারি না। মাংস আর্জেন্টিনার খাদ্যের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখন এটি আমাদের কমই খেতে হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এই বছর এখন পর্যন্ত গরুর মাংসের ব্যবহার প্রায় 16% কমেছে। যদিও গরুর মাংস সবসময়ই দেশটির বাসিন্দাদের একটি পছন্দের খাবারের তালিকায় ছিল। বর্তমানে পরিস্থিতি নাজুক, ভোক্তাদের হাতে টাকা নেই, তাই তারা তাদের পকেটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছেন। গরুর মাংসের দামও অনেক বেশি এখন। একটি পরিসংখ্যানে জানা গেছে আর্জেন্টিনার বাসিন্দারা এই বছর প্রায় 44 কিলোগ্রাম হারে গরুর মাংস খাচ্ছেন, যার পরিমাণ গত বছর ছিল 52 কিলোগ্রাম। ভোক্তাদের অর্থনৈতিক ক্ষমতা কমে গেছে, তারা সস্তা খাবার, অন্যান্য ধরনের মাংস বা পাস্তা দিয়ে গরুর মাংসের বিকল্প হিসেবে খাচ্ছেন। মূলত অর্থনৈতিক মন্দার কারণেই আর্জেন্টাইনদের খাবারের ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন আনতে হয়েছে। দেশটিতে দারিদ্রতা বেড়েছে, প্রধান শহরগুলিতে আরো বেশি মানুষ গৃহহীন হয়েছেন। এই বছর মাসিক মুদ্রাস্ফীতি কমলেও অনেক পরিবার মাংস, দুধ ও শাকসবজি সহ প্রধান খাবারের ব্যবহার কমিয়ে দিয়েছে।